আবহমান বাংলায় হাজারো উদ্ভিদের সমাহারে প্রকৃতি হয়ে উঠেছে সবুজ শ্যামল। এইসব বৈচিত্র্যময় উদ্ভিদের মধ্যে বাঁশ অন্যতম। ফাঁপা কাণ্ড বিশিষ্ট বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। ঘাস পরিবারের সবচেয়ে লম্বা দ্রুত বর্ধনশীল চিরহরিৎ উদ্ভিদ হল বাঁশ। বাঁশ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত নির্দিষ্ট জায়গা পরপর গিঁট থাকে। বাঁশের পাতা সরু ও সবুজ রঙের। তবে বয়স বাড়ার সাথে সাথে এরা হলদে হতে থাকে। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। এক একটি গুচ্ছে 10 থেকে 70 বা 80টি বাঁশ গাছ একত্রে দেখা যায়। এসব গুচ্ছকে বাঁশঝাড় বলে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের গ্রামাঞ্চলে 7 ধরনের বাঁশ বেশি দেখা যায়। এদের মধ্যে মুলি বাঁশ, বরাক বাঁশ, তল্লা বাঁশ, বাইচা বাঁশ, মাকলা বাঁশ ও ভুদুম বাঁশ অন্যতম। বাঁশের রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। গ্রামীণ জনগোষ্ঠীর নিকট এর গুরুত্ব অপরিসীম। এটি গৃহের অবকাঠামো নির্মাণ, হস্তশিল্প সহ নিত্যদিনের ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। বাঁশের এই ব্যাপক ব্যবহারের কারণে একে গরিবের দারুবৃক্ষ বলা হয়। পৃথিবীর অনেক দেশে বাঁশকে বলা হয় মিরাকল প্লান্ট। এটি অত্যন্ত সুস্বাদু এবং উপকারী খাবারও। বাঁশের কোরল পাহাড়ি আদিবাসীদের একটি প্রিয় খাদ্য। মানব জীবন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বাঁশের অবদান অনেক। বাঁশ প্রচুর অক্সিজেন সরবরাহ করে। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও ভূমিক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাঁশঝাড়। তাই বসতবাড়ির পাশে বাঁশঝাড় বেশি দেখা যায়। জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও বাঁশের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর নিরাপদ আশ্রয় বাঁশঝাড়। তবে দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ এই উদ্ভিদ। বাড়তি জনসংখ্যার জন্য বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশঝাড়। এছাড়াও দেশের জ্বালানি চাহিদা পূরণে এবং বহুমাত্রিক ব্যবহারের কারণেও বাঁশ গাছের পরিমাণ কমে যাচ্ছে। এতে করে ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নও ব্যাহত হচ্ছে। এজন্য বাঁশের প্রজাতি রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে হবে। সেই সাথে নতুন করে বাঁশের চারা উৎপাদন বৃদ্ধি করে বাঁশের সংখ্যা বাড়াতে হবে। তবে আমরা বাঁশের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে অর্থনৈতিক উন্নতি সাধন বজায় রাখতে সক্ষম হব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।